সুপ্রিয়া দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভেয়ার্স আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবের মধ্যে অতি অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে কোনো প্রকার সার ছাড়া শশা চাষ করতে হয় আপনারা যদি না জানেন যে কিভাবে টবের মধ্যে শশা চাষ করতে হয় তাহলে অবশ্যই আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য আপনারা যদি শশা চাষ করতে না পারেন তাহলে আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু টবের মধ্যে শশাটা চাষ করতে পারবেন আজকে কিন্তু আমি বীজ লাগানো থেকে প্রায় ফলন ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে দেখাবো টবের মধ্যে শশা চাষ করার পর কি কি পরিচর্যা করতে হবে তবে চোভন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই টবে শশা চাষ করার জন্য আমি সর্বপ্রথম বাজার থেকে কিছু পরিমাণ শশার বীজ ক্রয় করে এনেছি তো দেখুন আমার বীজগুলো আমার বীজগুলো কিন্তু অনেকটাই চিকচিক করতেছে এর কারণ হচ্ছে বীজ কোম্পানি এই বীজগুলোর মধ্যে দিয়ে দিয়েছে যাতে করে এই বীজগুলো নষ্ট না হয় তো তবে এখন আমি আমার এই বীজগুলো টবের মধ্যে লাগিয়ে দিব আমি প্রথমে বীজগুলো চারদিকে ফেবে দিবাম ফেবে দেওয়ার পর আমি জাস্ট আলতু করে চাপ দিয়ে মাটির নিচে লাগিয়ে দিব আমি এই জায়গায় প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাটির নিচে আমার বীজগুলো পুঁতে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে লাগিয়ে দিয়েছি তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর আমি অল্প করে উপরে মাটি দিয়ে দিব অর্থাৎ আমি যে বীজটা মাটি নিচে পুঁতে দিলাম সেই বীজটা ঢেকে দিব তো এইভাবে আমি রেখে দিব চার থেকে পাঁচ দিন আর এই চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু আমি নিয়মিতই পানি দিব তবে এখন আমি পানি দিব না এখন পানি না দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার টবের মাটিগুলো কিন্তু কিছুটা ভিজা যখন টবের মাটিগুলো শুকিয়ে যাবে তখন পানি দিতে হবে তো ফিওর্স আমি ফিরে আসছি কয়েকদিন পর যখন আমার বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে ফিয়ার্স আমি যে টবের মধ্যে শশা বিষ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় সাত থেকে আট দিন এই সাত থেকে আট দিনের ভিতরে দেখুন আমার চারাগুলো কিন্তু গজিয়ে গেছে ফিয়ার্স আপনারা কিছু কিছু চারার উপরে আগাছা দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে রাতেই আমার এই জায়গায় বৃষ্টি হয়েছিল তো ফিয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার চারাগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিয়ার্স দেখুন আমার শশা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আজকে এই গাছগুলোর বয়স কিন্তু প্রায় পনেরো থেকে বিশ দিন তো আমার গাছগুলো কিন্তু পরিচর্যা করার অনেকটাই সময় হয়ে গেছে তো আজকে আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিবো আর এই শশাটা কিন্তু আমি আপনাদেরকে জৈব সার দিয়ে চাষ করে দেখাবো ভিউয়ার্স এখন আমি আমার শশা গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিচ্ছি তবে দেখুন এই যে আমার জৈব সারগুলো এই জৈব সারের মধ্যে কিন্তু আছে প্রচুর পরিমাণ ফসফরাস নাইট্রোজেন অ্যামোনিয়া জিম সীসা কপার ইত্যাদি এছাড়া আছে এই জৈব সারের মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিউয়ার্স এখন এই জৈব সারগুলো আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারদিকে ছিটিয়ে তারপর দিয়ে দিচ্ছি আপনারা একটা টবের মধ্যে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত এই জৈব সারটা দিতে পারবেন আর এই জৈব সারটা কিন্তু আমি বিশ টাকা করে ক্রয় করে এনেছি আমি সারের দোকান থেকে এই জৈব সারটা ক্রয় করে এনেছি তো আমি এই জায়গায় একশো থেকে দেড়শো গ্রাম জৈব সার দিয়ে দিচ্ছি তবে আশা করি আমার গাছটা খুব সহজে এবং দ্রুত এই জৈব সারের মাধ্যমে বৃদ্ধি করবে তো ফিরে আসছি কিছুদিন পর যখন আমার গাছটা আরেকটু বড় হয়ে যাবে আমি যে কিছুদিন আগে শশা গাছের মধ্যে সার দিয়ে দিয়েছিলাম তো দেখুন বর্তমানে আমার শশা গাছগুলোর কি অবস্থা তো মাছ খান দিয়ে কিন্তু আমি এই শশা গাছগুলোর মধ্যে মাছা দিয়ে দিয়েছি তো দেখুন আমি বাস দিয়ে এই মাছটা দিয়ে দিয়েছি অর্থাৎ বাসগুড় আমি সভা করে তারপর আমার মাছাটা দিয়েছি ভিউয়ার্স আমি একটা বাসকে চারটা ফাভি করে তারপরে এই মাচাগুলো তৈরি করেছি তো যেহেতু ভিউয়ার্স এই জায়গায় আমার মাটি আছে তাই আমি কিন্তু ওই সভাগুলো মাটির মধ্যে ডাবিয়ে দিয়েছি যদি আমার এই জায়গায় মাটি না থাকতো তাহলে কিন্তু আমি এই টবের ভিতর দিয়েই সবাগুলো ডাবিয়ে দিতাম যেমন এই টবের ভিতর দিয়ে ঠিক এই সাইডে একদম কিনার সাইড দিয়ে আমি এই বাচ্চাগুলো ডাবিয়ে দিতাম সবাগ ডাবিয়ে দেওয়ার পর দেখুন আমি সুতি দিয়ে কিন্তু খুব সুন্দর করে উপর দিকে উঠিয়ে নিয়েছি আর একদম উপরে দেখুন এই জায়গায় কিন্তু আমি সবগুলো সবাই একত্রে এনে বেঁধে দিয়েছি যখন আমার শশা গাছগুলো আরো বড় হবে তখন কিন্তু আমি এই যে চারদিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে উঠিয়ে দিবো যেইভাবে আমি আমার সূত্রিটা চারদিক দিকে ঘুরিয়ে উপর দিকে উঠিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি আমার গাছগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠিয়ে দিব তো আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যে কিছুদিন আগে টবের মধ্যে শশার গাছ লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন সেই শশার গাছগুলো কতটা বড় হয়েছে তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তো দেখুন আমার গাছটার মধ্যে কিন্তু অলরেডি ফুল করতে শুরু করেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ফিয়ার্স এই যে এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসতেছে আর এই গাছটা কিন্তু মোটামুটি অনেকটাই বেয়ে গেছে আমি আরেকটু বাইয়ে দিচ্ছি আমি যে মাথাটা দিয়ে দিয়েছি সেই মাছার মধ্যে এই যে এই গাছটার মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন এই যে দেখুন এইদিকে কিন্তু ভালোই ফুল করতেছে তো আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই গাছটা থেকে আমি শশা পাবো ভিউয়ার্স যদি নিজ দিয়ে দেখেন তবে দেখুন এই যে এইদিকে এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল করেছে তো আস্তে আস্তে আমার গাছটা বড় হচ্ছে আর ফুল করতেও শুরু করেছে আমি আশা করি কিছু দিনের ভিতরে কিন্তু আমার গাছটা থেকে আমি ফবন পাবো তো আমার এই গাছটার মধ্যে কিন্তু আমি আমি তেমন কোনো করি না বলতে বিকাল আমার এই গাছটার মধ্যে আমি পানি দিয়ে তো যখন বৃষ্টির বৃষ্টির নামে নামে কিন্তু থেকে দিন অথবা চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু তেমন পানি দেওয়ার দরকার পড়ে না পানিটা আপনারা তখনই দিবেন যখন দেখবেন আপনার টবের মাটিগুলো শুকিয়ে গিয়েছে ফিওর্স এত সুন্দর করে যদি মাচা দিয়ে আপনারা টবের মধ্যে শশা চাষ করেন তাহলে কিন্তু আপনারাও শশার বাম্পার ফলন পাবেন আর আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটাও ভালো হয়ে গেছে তবে এখন পর্যন্ত কিন্তু আমার কাছে তেমন কোনো রোগ বলাই আক্রমণ করেনি আশা করি আমার গাছটার মধ্যে সামনেও তেমন কোনো রোগ আক্রমণ করবে না কারণ আমি কিন্তু টবের মধ্যে যে কোনো গাছ লাগাই না কেন তখন কিন্তু আমি বিশেষভাবে একটা পরিচর্যা নেই বিশেষভাবে পরিচর্যা বলতে আপনারা আবার বুঝতে পারেন যে কী পরিচর্যা নেই তো আমি কিন্তু আমার গাছটার মধ্যে যেই পরিচর্যা নেই সেটা হচ্ছে আমি নিয়মিতই খেয়াল রাখি যে আমার গাছটার মধ্যে কোনো রকমের রোগ ব্যয় আক্রমণ করেছে কি না আর যদিও রোগ ব্যবহার আক্রমণ করে তখন কিন্তু আমি সাথে সাথে আমার গাছটার মধ্যে আমি ব্যবস্থা নিয়ে থাকি তো আমার এই গাছটার মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো রোগ ব্যয় আক্রমণ করেনি আর আপনারা যদি এখানে দেখেন আমার এই জায়গায় কিন্তু মোট তিনটি গাছ আর তিনটি গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর ফুল করতেছে আমি আশা করি কিছুদিনের ভিতরে শশাটাও পেয়ে যাব আপনাদের গাছে যদি কোনো রোগে আক্রমণ করে হয় তাহলে রোগের ধরন অনুযায়ী অবশ্যই কীটনাশক দিয়ে দিবেন যদি বুঝতেই না পারেন যে আপনার গাছে কি ধরনের রোগে আক্রমণ করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমি সাধ্যমত চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য কারণ এই ভিডিওগুলো করাই হয় আপনাদের উপকারের জন্য যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার এই কষ্টটাই বিথা যাবে তাই অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের শশা গাছের কি অবস্থা এই ভিডিওটা আমি এই জায়গায় সমর্থ করব সামনে আবার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি এই ভিডিওটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে আপনারা দেখে টবের মধ্যে শশাটা চাষ করতে পারেন আর টবের মধ্যে যখন আপনারা শশাটা চাষ করবেন আপনারা কিন্তু বিভিন্ন রকমের সাইজের টবের মধ্যে শশাটা চাষ করতে পারেন যদি বড় টবে চাষ করেন তাহলে কিন্তু ভালো হবে কারণ বড় টবের মধ্যে শশার গাছের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে ছড়িয়ে যেতে পারবে আর একটা নির্দিষ্ট সময় কিন্তু ভালো একটা ফলন পাবেন তবে ছোট ছোট টবের মধ্যেও কিন্তু চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু গাছের সংখ্যা কম রাখতে হবে আমার এই টবটা কিন্তু ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি টবের মধ্যে আমি তিনটা গাছ রেখেছি আর ফিস আমার গাছটার মধ্যে কিন্তু আমি তেমন কোনো পরিচর্চা করিনি পরিচর্যা বলতে আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিয়েছি যেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সারও ইউজ করিনি আপনারা যদি চান তাহলে রাসায়নিক সারটা কিন্তু ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা টিএসপি ইউরিয়া পটাশ ফুরাডান আর থিওবিট ভিটামিনটা দিয়ে দিতে পারেন আর যদি ভিয়ার্স এই রাসায়নিক সারগুলো কী কী কাজ এবং কিভাবে দিতে হয় সেটা না জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার অন্য একটি ভিডিও দেখে আসতে পারেন আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে আরও কয়েকটি ভিডিও দিয়েছি কীভাবে টবের মধ্যে শশা চাষ করতে হয় রাসায়নিক সার দিয়ে তো চাই আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো ভিয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম